কিশোর অপরাধ দমনে 18 বছর পর্যন্ত শিশু বিবেচনার আইনগত বাধ্যবাধকতা নতুন করে ভেবে দেখার সময় এসেছে এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর মগবাজারে র‍্যাবের কিশোর অপরাধ বিরোধী টিভিসির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিশু কিশোরদের সঠিক পথে পরিচালনায় পরিবারের ভূমিকার কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। দর্শক দেখুন সাকিবুর রহমানের একটি রিপোর্ট। 2017 সালে রাজধানীর উত্তরায় স্কুল ছাত্র আদনান হত্যাকাণ্ডের পরপরই আলোচনায় আসে কিশোর গ্যাংয়ের কথা। নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার, মাদক সহ নানা কারণে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রবণতা বাড়তেই থাকে। কিশোর অপরাধ দমনে আভিযানিক কার্যক্রমের পাশাপাশি কোমলমতি কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে কাজ শুরু করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে র‍্যাবের কিশোর অপরাধ বিরোধী সামাজিক প্রচারণা কর্মসূচির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অনুষ্ঠানে বক্তারা কিশোর অপরাধ দমনে আইনি জটিলতার কথা তুলে ধরেন আর অপরাধ বন্ধে পরিবারকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে বলেও মনে করেন তারা। বর্তমান দেশে আইন চেঞ্জ করার ফলে যেটা হয়েছে যে 18 বছরের যদি যিনি মূলত পূর্ণ যুবকের পর্যায়ে পৌঁছে যান তাকেও কিন্তু এখন শিশু হিসেবে কনসিডার করা হয়। এই এই কারণে এই কিশোর গ্যাংদের বিরুদ্ধে এখন একেবারে যেভাবে আর ইতিপূর্বে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি সেভাবে করা সম্ভব হচ্ছে না। গ্যাংয়ের মধ্যে আমরা সাধারণত মনে করি কিশোর গ্যাংয়ের মধ্যে উদয় শুধু ছোট ছেলেরাই থাকে, আসলে ঘটনাটা ঠিক কিন্তু ঠিক সেরকম না। এই কিশোর গ্যাংয়ের মধ্যে কিশোররা যেরকম থাকে সাথে সাথে দেখা যায় এটার মধ্যে আরও বড়রাও থাকে। কিশোর গ্যাং ও তাদের অপরাধের ব্যাখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন শিশু আইন বিবেচনার সময় এসেছে। চুক্তিবদ্ধ আমরা সেই জায়গা থেকে করণীয় কি সেটা নিয়ে আমাদের মান্য এটা চিন্তা করবেন। আমাদের সেই জায়গা থেকে আমি যেটা আলোকপাত করতে চাচ্ছি যে 18 বছর বয়সে ইউনিভার্সিটি ছাত্র হয়ে যায় যার নাকি রেগুলার পড়াশোনা সেই জায়গাটিতে দেখার বিষয় রয়েছে। কিশোর অপরাধ বন্ধ না হলে তাদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।